আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যে এই যে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেট, এটা ছিল মুড়ির প্যাকেট, এটা হচ্ছে চানাচুরের প্যাকেট। তো প্যাকেটগুলো যে আমরা এই যে সিঁড়ি সিঁড়ে তারপরে আমরা ইউজ করি, তাই না, খাই বা ইউজ করি, যে কোনো কিছু হতে পারে, মশলার প্যাকেট হতে পারে বা যে কোনো কিছুর প্যাকেট হতে পারে, তারপরে এটা আমরা কিভাবে লাগিয়ে রাখবো সেটাই আজকে বেসিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই যে মুড়ির প্যাকেটটা ছিঁড়ছিলাম, দেন এটা আমি আবার এই যে পারমানেন্টলি লাগিয়ে দিলাম। তো এটা কিভাবে করবেন চলেন সেটাই শেয়ার করবো। এটা কিন্তু পুরো লাগানো, মুড়ি পড়ে যাবে না বা এটার মধ্যে কোনো পোকা টাইপের কিছুও ঢুকবে না, ময়লাও যাবে না। তো এই যে এটা দেখতে পাচ্ছেন পুরো ওপেন, পুরো ওপেন, এটা আমি এখন লাগিয়ে দিব। তার জন্য আমাদের যেটা দরকার পড়বে, এরকম একটা মেশিন দরকার পড়বে, এরকম একটা মেশিন দরকার পড়বে। আমি এটা টিমু থেকে অর্ডার করছিলাম, আপনারা যে কোনো শপে চাইনিজ স্টোরগুলোতে খুঁজে দেখতে পারেন, পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম, তো আমি এটাকে ব্যাটারি দিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই যে দেখেন এখানে দুটো হাতের প্রয়োজন পড়বে, জাস্ট এরকম চাপ দিয়ে এরকম টেনে দিতে হবে। আমি জানি না এক হাত দিয়ে হচ্ছে কি না। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু সেট করার চেষ্টা করি, থাকেন। ওকে, এই মেশিনটা হবে হচ্ছে যে এরকম এরকম, জাস্ট এটাকে নিব। প্যাকেটটা কিন্তু পুরো ওপেন, চানাচুরের প্যাকেট, ভেতরে কিন্তু চানাচুরও রয়েছে। আমি মাত্র এটা ওপেন করলাম। এখন এটাকে আমি এই যে দেখেন পুরো পারমানেন্টলি লাগিয়ে দিব, পরে আবার দরকার পড়লে অন্য জায়গা থেকে একটু কেটে নিব। দ্বিতীয় টাইমেও এইভাবে আমি একই পদ্ধতি ব্যবহার করে এই প্যাকেটটা আবার লাগিয়ে দিতে পারবো। তো জাস্ট এরকম একটু প্রেস করে ধরে রাখতে হবে মেশিনটা, এটা কিন্তু ব্যাটারি সিস্টেম। দেন এই যে এইভাবে টান দিতে হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে যাচ্ছে। ওকে, এটা লেগে গেছে, কতটুকু কাজ হয়েছে চলেন শেয়ার করছি। এই দেখেন পুরো, এটা আপনারা দেখছিলেন না ওপেন, এই দেখেন এটা কিন্তু পুরো লেগে গেছে, আর এর মধ্যে কিছু যেতে পারবে না বা এর ভেতর থেকে বাতাস ঢুকে এই চানাচুরগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন পুরো লেগে গেছে। তো এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই দেখেন পুরো লাগানো, এরকম একটা মেশিন আপনারা ইউজ করতে পারেন। এগুলোর দাম কিন্তু বেশি না, $1.5 থেকে $2, $3 মধ্যে পাওয়া যায় আমেরিকাতে যারা আছেন। আমি এটা টিমু থেকে কিনছিলাম, আপনারা চাইলে টিমু থেকেও কিনে নিতে পারেন। এটার মধ্যে হচ্ছে ব্যাটারি দেওয়া, এই যে দেখেন ব্যাটারি দেওয়া, দেখতে পাচ্ছেন। যে কোনো প্যাকেট আপনারা এরকম দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে এটা মুড়ির প্যাকেটটা আবার একটু কেটে আবার লাগিয়ে দেখানোর চেষ্টা করি। জাস্ট এই যে মুড়ির প্যাকেটটা আমি এই যে এইভাবে কেটে নিলাম, ঠিক আছে, মুড়ির প্যাকেটটা কেটে নিলাম। এখন দেখেন এই যে মুড়ি, মুড়ি আমি যতটুকু দরকার ব্যবহার করে নিলাম। করার পরে এটাকে আবার আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখেন জাস্ট এটা দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে, একটু গরম হলেই এইভাবে টান দিতে হবে, দেখছেন পুরো লেগে গেছে। একটু ধীরে ধীরে টান দিবেন তাহলে বেশি ভালো হবে। এই যে এটা কিন্তু পুরো লেগে গেছে, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখছেন লেগে গেছে। তো আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আপনাদের যদি এরকম প্যাকেট লক করতে মানে দরকার পড়ে, তাহলে অবশ্যই আপনারা এরকম একটা মেশিন কিনে নেবেন। তো যাই হোক, এখন এই যে এটা এমন থাকবে, যতবারই প্যাকেটটা কাটেন না কেন, এই মেশিনটা ব্যবহার করে আপনারা প্যাকেটগুলো লাগিয়ে নিতে পারবেন আমার মতো করে, এই যে এইভাবে। তো আমি এই যে এখানে মুড়ির প্যাকেটটাও লাগিয়ে নিলাম, চানাচুরের প্যাকেটটাও লাগিয়ে নিলাম, ঠিক আছে না। সো যাই হোক, টেকনিকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।